170 টাকার নতুন মজুরি নিয়ে শ্রমিকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আজ থেকে চা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী আবু বকর আলামিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলামিন, নতুন মজুরির বিষয়ে শ্রমিকরা কি বলছে এবং তারা কখন থেকে কাজে যোগ দিবেন? শম্পা, আসলে গতকাল থেকে 170 টাকা নির্ধারণের পর শ্রমিকদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে বেশিরভাগই এই 170 টাকা যেহেতু তারা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন এবং তার সাথে অনেকগুলো বিষয় আরও বলা হয়েছে যে সরকারিভাবে তাদেরকে আসলে এই জায়গায় এখন মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে বাগানে, অর্থাৎ মালিক পক্ষ, সরকার পক্ষ এবং শ্রমিক পক্ষ, এই তিন পক্ষের কিন্তু একটা সমন্বয় হয়েই এখন থেকে কাজ হবে। তো আজকে এখন 8টা বাজে, শ্রমিকরা স্বাভাবিকভাবে 9টার দিকে কাজে বের হয়, তো আমরা আশা করছি তারা হয়তো 9টার দিকে কাজে বের হয়ে যাবেন। আমরা বাগানের শ্রমিকদের সাথে কথা বলে জানলাম যে 9টার দিকে যে সুরমাফেলির প্রায় 23টি বাগান রয়েছে সেই বাগানের শ্রমিকরা কিন্তু প্রায় 17-18 দিন একসাথে তারা আন্দোলনে ছিলেন এবং প্রতিদিনই কিন্তু আমরা দেখেছি যে 10টা-11টার মধ্যেই তারা চলে আসেন, সবাই একসাথে জড়ো হন। সেইভাবেই আজকে যেহেতু এই সিদ্ধান্তটি এসেছে সরকারিভাবে এবং তাদের সুরমাফেলির যে নেতারা রয়েছেন, চা শ্রমিকদের যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা জেনেছেন এবং তারা চেষ্টা করেছেন কিছু কিছু জায়গায় জানানোর। আজকে তারা আনুষ্ঠানিকভাবে সবাই আলোচনার মাধ্যমে তাদেরকে জানিয়ে এবং এটি যে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং তারা আর কী কী সুবিধা পাবেন, এই পুরো বিষয়টি যেহেতু সাধারণ শ্রমিকরা এবং যারা সামনে রয়েছেন নেতৃস্থানীয় নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমেই কিন্তু আমরা আশা করছি তারা হয়তো 9টা থেকে কাজে নামবে। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে সেখানেও তাদের আশা প্রত্যাশা হয়তো আরেকটু বেশি ছিল, যে 300 টাকার মজুরি তারা চেয়েছেন, সেখানে আসলে বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেই জায়গায় তাদের জন্য হয়তো অন্তত 200 টাকার মতো এরকম একটা কোনো সংখ্যা আসবে, 200 টাকায় হয়তো তাদের মজুরি নির্ধারণ করা হবে। তো শ্রমিক নেতারা বলছেন যে তারা এই আজকে শ্রমিকদের সাথে কথা বলার পর অবশ্যই শ্রমিকরা কাজে নামবেন এবং কিছু কিছু শ্রমিকরা যদিও বলেছেন কাজে নামবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে আমরা এখন সময়ের ব্যাপার। তারা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন সেগুলো খুব দ্রুতই কার্যকরের অবশ্যই ব্যবস্থা থাকবে এবং যদি মনিটরিং থাকে তাহলে যে সুবিধাটি তারা পাবেন সেটি হচ্ছে আসলে এর আগে বাগানের শ্রমিকরা কিন্তু তাদের কোনো অভিযোগ জানানোর বা মালিক পক্ষের সাথে তাদের কিছু বলার থাকলে সেই সুযোগটি কিন্তু তারা পেত না। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরপরই তারা মনে করছেন এই জায়গাটি তাদের জন্য উন্মোচিত হবে, তারা এই সুযোগটি পাবেন। তো আর মাত্র 1 ঘন্টা, সেটি দেখার বিষয় শ্রমিকরা আজকে আসলে কাজ শুরু করছেন কিনা এবং আজ থেকে নতুন করে তাদের যাত্রা শুরু হচ্ছে কিনা নতুন মজুরিতে। তো এই ছিল মজুরি বৃদ্ধির পর আজ সিলেটের সর্বশেষ পরিস্থিতি। শম্পা, আলামিন, আপনি জানাচ্ছিলেন আমাদেরকে চা শ্রমিকদের প্রতিক্রিয়া সম্পর্কে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো।